Yes, this is Netbox. So, আজকে অসাধারণ একটা ব্রাউজার শেয়ার করব। এই ব্রাউজার থেকে আপনি ব্রাউজিং করে আয় করতে পারেন প্রতি মাসে $30 থেকে $50 বেশি। ওকে, সো এই ব্রাউজারটা কোনোভাবে মিস করা যাবে না। এই ব্রাউজারটা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ইচ্ছা মতো ব্রাউজারটাতে জয়েন করেন, দেন হচ্ছে আনলিমিটেড রেফার করেন, তাহলে আপনার একটা বিগ একটা প্রফিট ইনকাম হওয়ার সম্ভাবনা 100%। ওকে, তো হে গাইস, দেখছেন টপ অন 360 চ্যানেলের লেটেস্ট আপডেট। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার টপ অন 360 চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সাবাস, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। সো এখন শুরু করা যাক ব্রাউজারটা সম্পর্কে একটু আমি প্রথমত রিভিউ দেব। তার আগে কিছু কথা বলে নেই, আমরা প্রত্যেকে অনলাইনে কাজ করি, তো অনলাইনে কাজ করি অবশ্যই আমরা 99% মানুষ অলরেডি ব্রেব ব্রাউজারের সাথে জড়িত। ওকে, তো প্রত্যেকে জানেন যে ব্রেব ব্রাউজার থেকে ব্রাউজিং করে আয় করা সম্ভব। ওকে, তো ঠিক সেম নেটবক্স ব্রাউজার নিয়ে আসলো, তাদের হচ্ছে নেটবক্স গ্লোবালের একটা অপরচুনিটি, এখান থেকে হচ্ছে আমরা টোকেন আয় করতে পারবো, NBX টোকেন। ওকে, দ্যাটস ইট। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন রয়েছে, অ্যাকাউন্ট অপশন রয়েছে, সেটিং অপশন রয়েছে, লগ আউট অপশন রয়েছে। এখানে জাস্ট আমাদেরকে জয়েন করার জন্য ব্রাউজারটাকে সিম্পলিভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর হচ্ছে আমাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে, মেল দিয়ে ওয়ালেট ক্রিয়েট করতে হবে, তারপরে একটা অ্যাড্রেস জেনারেট করতে হবে, সেম ব্রেব ব্রাউজারের মতো, লাইক ব্রেব ব্রাউজার। ওকে, তো এই NBX টোকেনটা কিন্তু বিনান্সে লিস্টেড হওয়ার কথা, তো বিনান্সে লিস্ট হওয়া মানেই বুঝতে পাচ্ছেন তো এটা কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকামের সম্ভাবনা রয়েছে। ওকে, তো ভিডিওটা এখন পর্যন্ত ভাইরাল হয় নাই, অনেক ভিডিও মানুষ দিচ্ছে আস্তে আস্তে, তো ভাইরাল হওয়ার আগে আপনি জয়েন করে জাস্ট 2-4 ফ্রেন্ডকে যদি রেফার করতে পারেন আরও বেশি আপনার ইনকামটা হবে, এছাড়াও আপনি যদি রেফার নাও করতে পারেন তাহলে আপনার ইনকাম হবে। ওকে, তবে আমি শিওর এইটা থেকে মোটামুটি প্রফিট হবে, এটা 100% শিওর থাকেন। ওকে, সো এখন দেখাবো এখানে কীভাবে জয়েন করতে হবে, স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়বস্তু দেখাবো। দেন হচ্ছে এখানে সবচেয়ে মজার ব্যাপার, এই টোকেনটা কিন্তু এখানে বাই করার অপশন রয়েছে, ওয়ালেট রয়েছে, সমস্ত বিষয়বস্তু রয়েছে। ওকে, তো ভিডিওটা স্কিপ করলে চলবে না, জাস্ট 5-7 মিনিট কাজ করলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন, ভিডিওটা না দেখলে পুরোটা মিস করবেন। আপনি যদি মনে করেন যে ব্রাউজারটা জাস্ট লগ ইন করলেই হবে, মানে ইনস্টল দিলেই হবে, এটা ভুল ধারণা। এখানে হচ্ছে কিছু কাজ করতে হবে, এদের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। ওকে, তো কীভাবে করবেন চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্কে ক্লিক করবেন। আমি অলরেডি এখানে হচ্ছে ব্রাউজারের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখান থেকে আমি কপি করে হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিব। ওকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি সরাসরি এখানে চলে আসবেন, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কজ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু সবার আগে নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এটা শেয়ার করছি যে ব্রাউজিং করে আয় করুন $30 থেকে $60 মতো, নেটবক্স গ্লোবাল আর্ন ক্রিপ্টো বাই ব্রাউজিং। ওকে, ব্রেব ব্রাউজারের মতো ইনকাম হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2021 সালে এই অ্যাপটা লঞ্চ করেছে, মোটামুটি এদের হচ্ছে 100% রেটিং ট্যাটিং খুব মিলে ভালো রয়েছে। এখান থেকে আমরা হচ্ছে NBX টোকেন আর্ন করতে পারবো। তো ডাউনলোড করার জন্য সিম্পল আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন, আপনি এই পোস্টটাতে চলে আসবেন, ডাউনলোড করুন, এই লিঙ্কে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে মেল দিয়ে ভেরিফিকেশন করতে হবে, একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, কিছু ফ্রেজ দিবে, এগুলো হচ্ছে সেভ করে নিতে হবে, দেন হচ্ছে ফাইনালি ব্রাউজারে চলে আসবো। ওকে, তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর প্লে স্টোরে চলে যাবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সঙ্গে থাকুন। সো এই ব্রাউজার সম্পর্কে রেফার প্রোগ্রামের বিষয়টা না বললেই নয়, এটা আমি থামে রাখতে পাচ্ছি না। রেফার প্রোগ্রামের বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন, তারা স্টিল বলে দিছে যে ইনভাইট ইওর ফ্রেন্ডস ভাইয়া রেফারেল প্রোগ্রাম অ্যান্ড গেট বোনাসেস। ওকে, আপনি যদি ইনভাইট করতে পারেন ফ্রেন্ডকে তাহলে আপনি আরও বেশি বোনাসেস পাবেন, ইফ ইউজার কাম ভাইয়া রেফারেল লিঙ্ক অ্যান্ড ক্রিয়েট নেটবক্স। ওকে, আপনি যদি রেফারের মাধ্যমে নেটবক্সে আপনার রেফার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে খুব ভালো হবে, রিচ অফ ইউ 1 NBX টোকেন, একটা করে পিপলকে আপনি যদি রেফারের মাধ্যমে জয়েন করতে পারেন তাহলে একটা করে NBX টোকেন পাবেন। তারপর হচ্ছে বিসাইড রিস ইউ গেটস 9 NBX আফটার দ্য ফার্স্ট মান্থ। আপনি হচ্ছে আপনার রেফারেলটা যদি হচ্ছে 1 মাস অ্যাক্টিভ থাকে তাহলে এখানে হচ্ছে আপনি 9টা NBX পাবেন, তো হিউজ পরিমাণ ইনকাম করার একটা অপরচুনিটি রয়েছে। দেন হচ্ছে টু ফ্যামিলিরাইজ ইওর সেলফ উইথ দ্য রেফারেল প্রোগ্রাম রিওয়ার্ডস। ওকে, তো আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে এটা শেয়ার করে, যে কোনোভাবে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে আপনি হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন। আপনি যদি রেফার 2-1টা বা নাও করতে পারেন তারপর আপনি কিন্তু 2-4টা NBX টোকেন ইনকাম করার একটা অপরচুনিটি পাচ্ছেন। সো কথা পারবো না, সো কথা বলবো না, আমি এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার আগে আমি তো রিভিউ দিয়ে দিলাম আর এখানে দেখার কিছুই নাই। ওকে,
তো আপনি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটাতে চলে আসবেন, ডাউনলোড করুন, এই লিঙ্কে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোর নিয়ে চলে আসবে। এই অ্যাপটার সাইজ মোটামুটি $38 আমি ডলার বলে ফেলছি। দেন হচ্ছে ইনস্টলে ক্লিক করবেন। ওকে, ইনস্টল সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা সেম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক এরকম। ওকে, তো এখন যে কাজটা করতে হবে, এখন হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি টাক্স করেছি এইটা, এই বক্সটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক এই বক্সটা, জাস্ট একটু ওয়েট, এই বক্সটার মধ্যে। ওকে, তো ওই বক্সটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন রেজিস্টার। ওকে, আপনি নিউ ইউজার, অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে আপনার হচ্ছে মেল দিতে হবে, একটা পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এখানে টিক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে, ঠিক সেমভাবে করে দেবেন। দেন হচ্ছে আই এম নট এ রোবট, এই ক্যাপচারটা সলভ করে নিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করবার পর তারা বলবে যে অলমোস্ট ডান, এটা কমপ্লিট হয়েছে, উই সেন্ট কনফার্ম ইওর ইমেল, অর্থাৎ আপনার মেইলে হচ্ছে একটা কনফার্মেশন কোড পাঠাইছে, একটা লিঙ্ক পাঠাইছে, তো সেটা করতে হবে। তো আপনি ডিরেক্ট মেলে চলে যাবেন। মেলে চলে যাওয়ার পর এখান থেকে প্রেস করে ধরে এটাকে কপি করবেন অথবা কনফার্ম ইওর মেলে ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনার নেটবক্স ব্রাউজারটাকেই সিলেক্ট করতে হবে। একটা কথা খেয়াল রাখবেন যে এখানে ক্লিক করে ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকলে হবে না, এই লিঙ্কটাকে চেপে ধরে ক্লিক করে নেবেন, কপি করে নেবেন, অথবা এখানে ক্লিক করলে ওপেন অপশন আসবে, ওপেন অপশন করবেন, আপনার হচ্ছে নেটবক্স ব্রাউজারটাকে সিলেক্ট করে দেবেন। তারপর ফাইনালি হচ্ছে আপনি নেটবক্স ব্রাউজারে চলে আসবেন। ওকে, এটা অবশ্যই আপনার যদি ক্রোম ব্রাউজারে চলে যায় তাহলে মহাভুল করে ফেলবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন ওয়েটিং ফর সার্ভার এখানে হবে। দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর ভেরিফিকেশন সাকসেস অপশন দেখাবে যে ইমেল ইজ ভেরিফাইড, সাইন ইন ইওর কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আপনাকে বলবে যে হচ্ছে এখানে হচ্ছে আপনার মেলটা হচ্ছে, জাস্ট টেক টু ইট, এখানে হচ্ছে মেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আই এম নট এ রোবট, এই ক্যাপচারটা সলভ করতে হবে, দেন হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে, সেমভাবে করে নেবেন। দেন হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটা অপশন চলে আসবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট। ওকে, আপনার হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করা মাত্রই আপনাকে একটা ফ্রেজ দিবে, অর্থাৎ মিনিমাইক ফ্রেজ। ওকে, এইটা হচ্ছে আপনি কপি করবেন, কপি ফ্রেজ, অথবা স্ক্রিনশটও নিতে পারেন, স্ক্রিনশট নেবেন প্লাস হচ্ছে কপি করে আপনি একটা সুরক্ষিত জায়গায় রাখবেন। এটা হচ্ছে পরবর্তী সময় আপনার যে কোনো সময় দরকার হতে পারে, আপনার যদি অ্যাকাউন্টটা হারায় যায় বা লগ আউট করে ফেলেন, যে কোনো সময় আপনার এই ওয়ালেটটা মানে লগ ইন করার জন্য এটা কিন্তু হচ্ছে আপনার দরকার হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা স্ক্রিনশট দেবেন প্লাস হচ্ছে কপি ফ্রেজ যে করে আপনি সুরক্ষিত নোটপ্যাডে এটা সেভ করবেন। ওকে, করার পর এখানে হচ্ছে আই সেভ দিস ওয়ার্ড, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে বলতেছে যে আপনি যে মিনিমেক পার্টসগুলা সেভ করে রাখলেন, ওই মিনিমেক পার্টসগুলা ছয় নাম্বারটা কী ছিল, ঠিক আছে, তো ছয় নাম্বারটা আপনাকে লিখতে হবে। আপনার যদি ছয় নাম্বারে থাকে ওয়ান, তাহলে ওয়ান লিখতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। উদাহরণস্বরূপ আমি দেখাই জাস্ট একটু, এর ধরেন যে ছয় নাম্বারটাতে আমার ছিল FOIL, ছোটো হাতের সবগুলো হবে। তো এটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, জাস্ট তিনটা ভেরিফিকেশন এখানে করতে হবে নর্মালি। ওকে, তো তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন, বলবে যে আপনার হচ্ছে ষোলো নাম্বারে কী ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তারা মেনশন দিছে যে ইন্টার এ ওয়ার্ড ষোলো নাম্বার, তো আমার ষোলো নাম্বারে ছিল নোটাবল। ওকে, তো নোটাবল দিছি, দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিছি। ওকে, তো আরেকটা স্টেপ করলে কমপ্লিট হবে। দেন হচ্ছে পরের স্টেপে বলছে যে আপনার হচ্ছে নয় নাম্বারে কী ছিল, ঠিক আছে, তো নয় নাম্বারে হচ্ছে আপনার যেটা ছিল, তো নয় নাম্বারে ওইটা আর কি লিখে দিবেন এখানে সবগুলো ছোটো হাতে। দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে তারা বলতেছে যে পেমেন্ট পাসওয়ার্ড দিন, কনফার্মেশন পাসওয়ার্ড দিন, অর্থাৎ আপনি যে এর আগে একটা পাসওয়ার্ড ব্যবহার করলেন ওইটা না, এখানে হচ্ছে আপনি যখন আর কি এটা উইথড্র করবেন বা যে কোনোভাবে টোকেনটাকে ট্রানজ্যাকশন করবেন বা সেন্ড করবেন, তখন হচ্ছে পেমেন্ট পাসওয়ার্ডটার দরকার হবে। তো আপনার চয়েস মতো একটা পেমেন্ট পাসওয়ার্ড দিবেন, এটা অবশ্যই মনে রাখবেন। ওকে, তো কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে পেমেন্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর ওই পাসওয়ার্ডটা আবার শিওরলি এখানে দেওয়ার পর ডান করে দেবেন। সো এখানে ডান অপশনে ক্লিক করা মাত্র আপনার সামনে লোডিং একটা প্রসেসিং হবে। এইটা মোটামুটি আপনার 10 থেকে 15 মিনিট সময় নিতে পারে, অথবা আপনার যদি ভাগ্য ভালো থাকে তো সেক্ষেত্রে হচ্ছে 1 মিনিটের ভিতর বা 30 সেকেন্ডের ভিতর হতে পারে। তো এখানে ঘাবড়াবার কিছু নাই, এটা হচ্ছে লোডিং নিবে 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 মোটামুটি 10-15 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত লোডিংও নিতে পারে। ওকে, তো আমার কিন্তু 7-8 মিনিট লোডিং নিছিলো, তো 3 মিনিটের বেলায় এখানে ইরোর দেখাইছিল, দেন হচ্ছে আবার আমি এখানে রিফ্রেশ করে দিছিলাম, দেন হচ্ছে আবার লোডিং নিছিল, লোডিং নেওয়ার পর মোটামুটি 7 মিনিটের মাথায় এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো।
আসলো। ওকে, তো এখানে ঘাবড়াবার কিছুই নাই, এখানে যদি আপনি অনেকক্ষণ থাকেন তাহলে এটা অটোমেটিকলি কাজ করবে, আর যদি রোদ দেখায় আবার রিফ্রেশ দেবেন এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর যে অপশনটা আসবে এই অপশনটা চলে আসবে, এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট একটু ওয়েট। আপনার পাশে যে কোনো অ্যাকাউন্ট বা ব্যালেন্স হাবি যাবে যে কোনো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডট আইকন রয়েছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে এটা হচ্ছে নেটবক্স গ্লোবাল NBX ওয়ালেট হাবি যাবে দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্টে যদি আপনি নর্মালি ক্লিক দেন, তো অ্যাকাউন্টে ক্লিক দিলে হচ্ছে আপনার হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে রেফার লিঙ্কটা কীভাবে আপনি বের করবেন, অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে হবে আপনাকে অ্যাকাউন্টে। ওকে, তো অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, রেফার প্রোগ্রাম। তো রেফার প্রোগ্রামে ক্লিক করলে হচ্ছে আপনার এই চারটা হচ্ছে রেফার লিঙ্ক, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখানে টাক্স করলেই এটা কিন্তু কপি হয়ে যাবে, এটা বন্ধুর মাঝে শেয়ার করলে সে যদি করে সেক্ষেত্রে 1 থেকে 9টা পর্যন্ত টোকেন ইনকাম করার সুবিধা রয়েছে। আর আপনি যদি রেফার নাও করতে পারেন তো সেক্ষেত্রে মাসে মোটামুটি 15-20টার মতো হতেও পারে। ওকে, তো মোটামুটি ভালো একটা প্রজেক্ট, এটা কেউ মিস করা যাবে না। ভাইরাল হওয়ার আগে যদি আপনি একটু আপনার ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলি মেম্বারের মাঝে এটা কাজে লাগাতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম করার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এটা নিয়ে হচ্ছে আমরা কিছুদিন ব্রাউজিং করব। আর আপনি যে কোনো কাজ করার সময় প্রতিদিন একবার করে এই ব্রাউজারটাকে সার্চ দিবেন, বা আপনি ধরেন যে গুগল ট্রান্সলেট বা যে কোনো কিছু ব্যবহার করেন তো আপনি মোটামুটি এই ব্রাউজারটাতে আসবেন। আসার পর হচ্ছে এখানে যে কোনো কিছু এনি হাউ আপনি যে কোনো কিছু এখানে সার্চ করতে পারেন। ধরেন যে আমি দেখবো যে BTC প্রাইস, ঠিক আছে, BTC to USDT, আপনি যে কোনোভাবে ক্রোম ব্রাউজারের মতো করতে পারেন, যে কোনোভাবে আপনি ক্রোম ব্রাউজারের মতো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ক্রোম ব্রাউজার তো আপনি ফ্রিতে ইউজ করেন, বাট এটাতে হচ্ছে ইউজ করলে তা বেনিফিট দিচ্ছে, সো এটা কেন ইউজ করবেন না। ওকে, তো যে কোনো কিছু ইউজ মানে আপনি এখানে সার্চ করবেন বা যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করবেন, যে কোনো কিছু। ওকে, তো আপনি যেদিন থেকে এখানে জয়েন করবেন, জয়েন করার পর হচ্ছে আপনাকে প্রতিদিন একবার করে এখানে ঢুকতে হবে। প্রতিদিন ঢুকতে না পারলেও সমস্যা নেই, তবে আমি সাজেস্ট করবো যে প্রতিদিন ঢুকেন। আর হচ্ছে আপনি প্রতিদিন ঢুকলে বেটার হবে, যে তারা বুঝবে যে এই মেম্বারটা হচ্ছে প্রতিদিন অ্যাক্টিভ থাকে, বেটার মেম্বার, ঠিক আছে, তাহলে রিওয়ার্ডটা আপনাকে সরাসরি দিবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে সেন্ড, রিসিভ, স্ট্যাকিং, বাই, ফ্রি কয়েন্স, হাবিজাবি সমস্ত বিষয়বস্তু আছে। এটা পার্ট ভিডিও নিয়ে আমি পরবর্তী সময় আসবো, যেদিন মোটামুটি NBX টোকেন ইনকাম করতে পারবো। তো আমরা এখন কন্টিনিউ এখানে হচ্ছে একটু কাজ করব, প্রতিদিন ব্রাউজ করব, প্রতিদিন ঢুকব, এই বিষয়ে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। সবার শেষে একটা কথাই বলবো যে এই ভিডিওটা মানে এই নেটবক্স ব্রাউজারটা ভাইরাল হওয়ার আগে আপনি যদি 2-4টা রেফার করতে পারেন, 10টা 12টা 1টা 2টা, যে কোনো পরিমাণে যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো এভাবেই কাজ করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, পরবর্তী আপডেট অবশ্যই জানাবো। থ্যাংক ইউ।